গাইজ, আসসালামু আলাইকুম। আমি সৌরভ, আপনাদের মাঝে আবার আজকে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে মেইন যে জিনিসটা দেখাবো, খুব ইজি ওয়েতে আপনারা অর্নামেন্টাল ফিশ, মানে এক রকমের ফিশ, যারা ক্ষুদ্র পরিসরে প্রথম অবস্থায় করতে যাচ্ছেন তাদের জন্য কস্ট মিনিমাইজ করে আমরা কীভাবে পানি নামার ট্যাঙ্কটাকে রেডি করতে পারি। হ্যাঁ, তো আপনারা যদি আরএফএল থেকে এসে যে একটা কী বলবো ছোটোখাটো ট্যাঙ্ক নিতে চান বা যার নিতে চান, এটার প্রাইস পড়বে অ্যাকচুয়ালি 450-500 টাকার মতো পড়ে যায়, অনেকে আপনারা জানেন। তো আমি আজকে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেটাতে অনায়াসে আপনি ভালো পরিমাণে পানি ইউজ করতে পারবেন এবং কস্টটাও অনেকটা মিনিমাইজ হবে। এই যে ক্যারেটটা দেখছেন, ক্যারেটটা আমি নিয়েছি 50 টাকা দিয়ে। আর যে এখানে পলিথিনের যে তেরপালের যে অংশ, তেরপাল না, এটা একটা পলিথিনের প্লাস্টিক, আপনারা দেখলেই বুঝবেন এটা। হ্যাঁ, এটা আমি নিয়েছি আপনার গজ 90 টাকা করে। দ্যাট মিন্স এক গজ দিয়ে আমি দুইটা করতে পারতেছি, দ্যাট মিন্স একটাতে আমার পড়তেছে 45 টাকা, 45 টাকা ইন্টু 50 টাকা আমার টোটাল হচ্ছে 95 টাকা, মানে 95 টাকার মধ্যে আমার একটা ভালো পরিসরে মিনিমাম এখানে আপনি 8-10 পেয়ার গাপির ইজিলি এটাতে পালতে পারবেন। তো আমি যে প্রসেসিং এটা করবো, আমি স্টেপ বাই স্টেপ আমার থেকে থেকে বের হব, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইজি একটা প্রসেস। এই যে আমি এটাকে জাস্ট হচ্ছে এখানে সুন্দর মতো পজিশন করে বসিয়ে বেঁধে দিচ্ছি, আমি যেভাবে করছি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এটা বেঁধে আপনাদেরকে দেখো, আপনারা ইজিলি ঘরে করতে পারবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে ক্যারেটটার উপরে এই প্লাস্টিকটা বসালাম, এবার দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমাদের লাগানো অলমোস্ট শেষ হয়ে গেছে, আমি কীভাবে লাগাইছি দেখেন, এটা ইজি একটা প্রসেস, সবাই যে কেউ ঘরে বসে করে ফেলতে পারবেন। আমি ইউজ করছি জাস্ট এটাকে বসায়, এখন সাইড থেকে জাস্ট হলে এটা দিকটা হালকা বেঁধে রেখেছি। এটার সাথে তো কেউ এভাবে কিছু করবে না, জাস্ট হালকা করে বেঁধে রাখার মানে এটা হলো তাহলে ধরা থাকবে। এইক্ষেত্রে প্লাস্টিকের ইউজ করছি, মোটামুটি 100 টাকার মধ্যে আপনার পুরো পরিয়াটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি পুরো প্রসেসিংটা দেখাবো, পানি দিয়ে মাছ ছাড়ার প্রসেসিংটাও দেখাবো, সাথেই থাকবেন, না টেনে পুরোটা দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো আমার পানিও দেওয়া শেষ হয়ে গেছে, আমার কাজও শেষ, আমি এখানে মাছও শেষ দেখতে পারবেন, ঠিক আছে। তো জিনিসটা খুবই সোজা, আপনারা যদি এটা ইউজ করেন আমার মনে হয় ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে একটা বিজনেস স্টার্ট করার আগে বা শখ করেই হোক, প্রথম বিশাল একটা অ্যামাউন্ট দেওয়ার থেকে ছোট পরিসরে করলে খুব ইজিলি সব কিছু হয়ে যায়। তো এখানে পানি দেওয়া শেষ, এভাবে করে আপনারা একদম স্বল্প পরিসরে অ্যাকচুয়ালি কস্ট মিনিমাইজ করে, মানে একদম কম খরচে সহজ উপায়ে আপনি রঙিন মাছ পালতে বা চাষ করতে পারবেন, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আছেন, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন অবশ্যই। আর যারা যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে কী বলবো, নতুনদেরকে বলবো আপনারা শুধু আমার ভিডিওটা একটু চ্যানেলটা একটু ঘুরে আসেন, আমার মনে হয় একটু হলেও আপনাদের উপকার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, আর আপনাদের যদি কোনো সাজেশান বা কোনো বিষয় জানার থাকে কাইন্ডলি আমাকে ইনবক্স করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।